নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া সহস্রব্দ চিত্তে সহস্রব্দ চিত্তে সহজ সহজ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আমি গীতিবঙ্গ্রহ বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী এবং সততা সততা নিষ্ঠা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত আমার পদে আমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পোষণ করে আপনার নাম শুনতে যে আছে তাই চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হইয়া সহস্রব্দ চিত্তে সকল বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি নীতিবঙ্গ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদে দায়িত্ব কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আপনারা দয়া করে বসেন, বসে আমাদের নামটা লিখে আজকের তারিখ হতো আজকে কাউন্সিলর নির্বাচিত হইয়া সহস্রব্ধ চিত্তে শপথ ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদে দায়িত্ব কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এখন দয়া করে বসেন, বসে আমাদের স্বাক্ষর বা নামগুলো লিখবেন, লিখে তাদের ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে হ্যাঁ আব্দুল ভাই, শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় উপস্থিত আছেন, সহকারী বিভাগীয় কমিশনার মহোদয়গণ এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ এবং সাধারণ আসনের
নির্বাচিত কাউন্সিলরগণ সমবেত উপস্থিতি সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা রইল সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত রয়েছেন গত নভেম্বরের 2 তারিখ ফটিকছড়ি পৌরসভার তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ইভিএম এর মাধ্যমে আমরা এই ফটিকছড়ি পৌর পরিষদ আজকে নির্বাচিত পৌর পরিষদ শপথ গ্রহণে অংশগ্রহণের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তিনি আমাকে নৌকা দিয়ে এই ফটিকছড়িতে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন এবং সর্বোপরি আজকে এই অনুষ্ঠানে যারা আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে এই আমাদের কার্যক্রম শুরুর সুযোগ করে দিয়েছেন আমি মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সহ অত্র দপ্তরের সহকারী বিভাগীয় কমিশনার মহোদয়গণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর গ্রাম হবে শহর যে ঘোষণা সেই ঘোষণা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফটিকছড়ি পৌরসভাকে আধুনিক এবং উন্নত সমৃদ্ধ পৌরসভা গঠনে আমরা কাজ করব সেই ক্ষেত্রে আমরা আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়গণ সহ অত্র দপ্তরের সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি এবং সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত উপজেলার ফটিকছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর এবং সাধারণ আসনে কাউন্সিলর জুড়ে অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের সম্মানিত কমিশনার জনমোহন সভাপতি স্যার আপনাদের প্রশাসন আছে পুলিশ ডিপার্টমেন্ট আছে ফ্যামিলি ট্রেনিং আছে শিক্ষা ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট কৃষি থেকে আরো করে যা আছে সরকারি প্রায় 40 থেকে 45টা ডিপার্টমেন্ট উপজেলা পর্যায়ে কাজ করে তাদের কিন্তু কোনো না কোনো সাহায্য সাপোর্ট আপনাদের প্রয়োজন হবে এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে রিলেশনশিপটা ভালো রাখা এবং প্রত্যেকটা ভালো যোগাযোগ কিন্তু আপনার সবকিছুতে সফল করে আনবে এবং যে কোনো সমস্যা হোক কিছু হোক তারা কিন্তু আপনাকে আন্তরিক পাবে সহায়তা করবেন